হ্যালো বন্ধুরা, আজ একটা বড় নিউজ সামনে এসেছে যেটা শুনলে হয়তো সমস্ত ইন্ডিয়ান ফুটবল ফ্যানেরা কিছুটা অবাকই হবেন যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। নিউজটি ছিল এরকম, যেখানে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ কাফা একটা আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ করছে, যে খেলাটি হচ্ছে তাজিকিস্তানে 11 মে থেকে 21 মেতে। তো এই খেলাতে কিন্তু কাফা ইন্ডিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল এই টুর্নামেন্টটি খেলার জন্য, কিন্তু ইন্ডিয়া কোনো রকম রেসপন্সই করেনি, বলতে গেলে রিজেক্টই করে দিয়েছে এই টুর্নামেন্টে খেলার জন্য। যেখানে এই কাফা আয়োজিত আন্ডার 16 টুর্নামেন্টে কিন্তু তাজিকিস্তান, আফগানিস্তান, ইরান, কিরগিজ রিপাবলিক এবং উজবেকিস্তানের মতো টিম খেলছে। সেখানে এত ভালো একটা টুর্নামেন্টে ইন্ডিয়া যে রিজেক্ট করে দেবে এটা ভাবাই যায়নি। এখন কিন্তু ফিফা থেকে শুরু করে বিভিন্ন যে ফুটবলের ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা কিন্তু ইন্ডিয়াকে চাইছে তাদের আরও এক্সপ্লোর করতে, কারণ ইন্ডিয়ান ফুটবল এক মার্কেট কিন্তু খুব বড়, 130 কোটির দেশ। সেখানে ফুটবলকে আরও বেশি যদি ডেভেলপ করা যায় তাতে সমগ্র বিশ্বেরই লাভ। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমন্ত্রণ পাচ্ছে সেখানে তা রিজেক্ট করা কিন্তু ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কিন্তু কোথাও একটা বোকামি বলা যায়, কারণ বারবার রিজেক্ট করলে এর পরের বারও যে তারা আবার ডাকবে সেটা কিন্তু নয়। আর এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ফেডারেশন, ইন্ডিয়ান ফেডারেশন কিন্তু কিছুই বলেনি। ইন্ডিয়ান ফেডারেশনের কিন্তু উচিত তাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের একটা ক্ল্যারিফিকেশন দেওয়া, কেন তারা এত ভালো একটা টুর্নামেন্টে খেলতে যাবে না বললো। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যে মূল রয়েছে যারা, তাদের কিন্তু পরিবর্তন হওয়া আসু জরুরি, কারণ তারা ফুটবলের ডেভেলপমেন্টের ব্যাপারে সেভাবে কিন্তু কোনো রকম কিছু করছে না, যার জন্য রিসেন্টলি গভর্নমেন্টও কিন্তু তাদের 30 কোটি থেকে 5 কোটি টাকাতে নামিয়ে এনেছে তাদের সাহায্য। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ফুটবল ফেডারেশনের কিন্তু পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। এখন দেখা যাক ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এই না খেলার ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশান দেয় কি না। আপাতত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তবে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।